প্লিজ ববি, ওই বিশেষ শিশিটা আমাকে দাও। আমি মরতে চাই না অনুজ, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বিশ্বাস করো আমি তোমার সাথে বাঁচতে চাই। আমি একটা সুন্দর জীবন চাই, আনন্দে হাসিতে ভরা একটা জীবন, কিন্তু সেটা যদি তোমার সাথে না হয় তাহলে আমার কাছে একটাই পথ খোলা থাকবে, আমাকে মরে বাঁচতে হবে। তুমি আমার উপর ভরসা করতে পারছো না বাবু। ভরসা করতে পারছি বলে তো আমি এখনো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। তা না হলে তোমার সামনে সাদা চাদরে ঢাকা নীল হয়ে যাওয়া আমার দেহটা তোমার পায়ের সামনে লুটিয়ে পড়ে থাকতো। আমি যে করেই হোক তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই ববি। আর যদি না পারো তাহলে ওই বিষের অর্ধেকটুকু আমাকে দিও। যেদিন জানবো যে তুমি নিজের মুক্তির পথ খুঁজে নিয়েছো সেদিন আমিও তোমার সাথে যাব। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বাবে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব, হাল ছাড়বো না ভাবি, হাল ছাড়বো। আর তারপর যদি সিদ্ধান্ত নেওয়ার সময় আসে আমরা দুজন একসাথে সিদ্ধান্ত নেব। কিসের সিদ্ধান্ত নেবে তোমরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে সবাইকার? কি ভেবেছো কি তোমরা? ববি কি কোনো বন্দিনী রাজকুমারী ও এসে উদ্ধার করে নিয়ে যাবে? কে ও? রূপকথার রাজকুমার না সিনেমার হিরো? ছুটকা ছুটকা, আসলে চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বৌদি, ববি না হয় ছেলে মানুষ, অনামিকা না হয় কোনো সেন্স নেই, কিন্তু তুমি এটা কি করে করলে? তোমার একবারও মনে হলো না যে বাবা দাদা দিদি এমনকি মাধব পর্যন্ত যদি জানতে পারে তাহলে ওর কি হতো? ও বেঁচে থাকতো এই বাড়িতে, খুঁজে পাওয়া যেত, ওকে যেত না।
আমি বুঝতে পারছি না যে এই বাড়িতে ছদ্মবেশ ধরে থাকার প্ল্যানটা কার কার মাথা থেকে এই বুদ্ধিটা বেরোলো? তোমার নাকি এটা তোমার প্ল্যান? না, ওনাদের না। ওনারা আমার এখানে আসার ব্যাপারে কিচ্ছু জানতেন না। তার মানে তুমি নিজে নিজেই এ বাড়িতে চলে এসেছো? বাহ, তোমার এই বাড়ির লোকেদের সম্পর্কে কোনো ধারণা নেই? একবার তো মরতে বসেছিলে, তাতেও শিক্ষা হয়নি তোমার। আর তোমার একবারও মনে হলো না ববির কথা? এই তোমার ভালোবাসার নমুনা? তোমার জন্য তো ও মরতে পারত, লজ্জা করলো না তোমার? আমি ববিকে সত্যিই ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি এখানে এসেছি। কাপুরুষের মতো লুকিয়ে থাকি। তুমি কত বড় মহাপুরুষ সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা জানার নিশ্চয়ই প্রয়োজন আছে যে আমি এখানে কেন এসেছি। আমাকে এখানে সাধু মহারাজ পাঠিয়েছে। সাধু মহারাজ? কোন সাধু মহারাজ? ওনাকে আপনি চেনেন, উনি এই বাড়িতে এসেছিলেন। না, উনি এ ব্যাপারে কিচ্ছু জানেন না। আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না যে তোমাকে তো প্রেমাংশুদা এই বাড়িতে নিয়ে এসেছে। তার মানে প্রেমাংশুদাও সাধু মহারাজকে চেনে? আমি জানি না যে সাধু মহারাজ বা প্রেমাংশুদা কেন তোমাকে এত বড় ঝুঁকি নিয়ে এখানে পাঠালেন। কি তাদের উদ্দেশ্য, কি তাদের প্ল্যান, আমার কিচ্ছু জানার দরকার নেই। কিন্তু একটা কথা তোমরা দুজন জেনে রাখো, আজকের পর তোমরা কেউ কারোর সঙ্গে দেখা করবে না। একদম না। তুমি এখন যাও, এখান থেকে যাও। চোপ, অনেক কিছু শুনেছি তোমার, বড্ড বেশি লায়েক হয়ে গেছো, তাই না? বাবি, ছোট ঠাকুর, আমি জানি আমি হয়তো একটু ভুল করে ফেলেছি। একটু নয় বৌদি, একটা বড় অন্যায় করে ফেলেছো। যাও গিয়ে ববিকে বোঝাও যাতে ভবিষ্যতে কখনো এরকম না করে, আর যাও। শোনো, তোমাদের একবারও মনে হলো না যে ব্যাপারটা আমাকে জানাবার দরকার আছে? আসলে থাক বৌদি, যাও গিয়ে ববিকে সামলাও। এই ভয়টাই বুদ্ধি পেয়েছিল। কি সবকিছু তোমাকে বলে দিলে তুমি রাগ রাগি করবে তাই বলেনি? আমার রাগ করাটা কি অস্বাভাবিক? একটা কাজ করলেই তো সব সমস্যা মিটে যায়। তুমি যে বলেছিলে অনুজকে খুঁজে পেলে বাবার সাথে বিয়ে দিয়ে দেবে। অনামিকা প্লিজ, আমার মাথা গরম করিও না তো। তার মানে ইন্দ্র এখনো যদি না বলো অনুজের কথা, তাহলে ওই নোংরা ছেলেটার সঙ্গে বাবির বিয়ে হয়ে যাবে, তুমি সেটা চাও? বেশ, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি নিজে গিয়ে অনুজের কথা সবাইকে বলে দিচ্ছি। অনামিকা, কোথাও যাবে না তুমি, আর দয়া করে নিজের মুখটা বন্ধ রাখো, আর আমার উপর একটু ভরসা রাখো প্লিজ।
ভরসা তো এতদিন ধরে করে আসছি তোমার উপর, আমি সবসময় ভরসা করেছি। তাহলে কেন বলনি এতদিন অনুজের কথা আমাকে, কেন বলনি? বুঝতে পারছো না তোমরা, তোমাদের এত বড় ভুলের মাশুলটা ওদেরই দিতে হবে। নিজের বরকে কেউ ভয় পায়, লোকে দেখলে কি বলবে বলো তো? আমাকে ছাড়ুন বলছি। আচ্ছা শোনো, তোমার ভালো দাদুর কাছ থেকে ভালোভাবে আলাপ করবার জন্য পুরো পারমিশন এসেছি। পারমিশন? ভালো দাদু আপনাকে কি পারমিশন দিয়েছে অমর সাথে এরকম অসভ্যতা করা? ছাড়ুন ছাড়ুন বলছি। ববি, আজ পর্যন্ত প্রতাপ হালদারকে কেউ রিফিউজ করতে পারেনি, তাই তুমিও করবে না। আর শোনো, তোমাকে যদি কেউ কোনো কাগজ দেয় সই করবার জন্য, খবরদার করবে না। কাগজ সই, এসব কথা ও জানলো কি করে? নাও মাই গুড বাই কিস। ছোট ছোট আমাকে দিদিমণি, মা আপনাকে ডাকছে। মাকে গিয়ে বলো দিদিমণি তার বরকে একটা গুড বাই কিস দিয়ে আসছে। খুব জরুরি দরকার দিদিমণি। চেহারাটা তো বেশ চাকর বলে মনেই হয় না, তা তোর দিদিমণির ওপর একটু বেশি দরদ মনে হচ্ছে। জামাই বাবু, এমনি এমনি কি আর চেহারা হয়? তার জন্য কসরত করতে হয়। আমি ব্যায়াম করি, মুগুর ভাজি, লাঠি খেলি, দু দশটা বদমাশকে আমি একাই ঠান্ডা করে দিতে পারি। বাবা, তোকে নিয়ে যাবো বিয়ের পরে তোর দিদির বডিগার্ড হিসেবে। কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন কর্তামশাই? প্রতাপকে কি কি বলেছ সামন্ত? কে প্রতাপ কর্তামশাই? প্রতাপ হালদার, প্রতাপ হালদার, যে সেদিন আমার সঙ্গে ঘরে এসেছিল, ববির সঙ্গে যার আমি বিয়ে দেবো ভাবছি। এখনো মনে পড়ছে না সামন্ত?
আপনার হবু নাজামাই, তাকে আমি কোনো কথা বলতে যাব কেন? তার সঙ্গে তো আমার তেমন আলাপও নেই। আলাপ হতে কতক্ষণ লাগে সামন্ত? টাকার বান্ডিল সামনে এলেই তো আলাপ সারা হয়ে যায়। কর্তামশাই, ছেলেটি যে আমার সঙ্গে একেবারে আলাপ করতে চায়নি তা নয়, তবে আমি এড়িয়ে গেছি। কারণ ও যেটা জানতে চাইছিল সেটা ওকে জানালে আপনার সঙ্গে বেইমানি করা হয়, আর আমি তো সেটা কখনোই করব না। তবে হ্যাঁ, ছেলেটি কিন্তু খুব দুরন্ত, খুব দুরন্ত। ও যেই দেখলো যে আমার সঙ্গে খুব একটা সুবিধে হচ্ছে না, ও সঙ্গে সঙ্গে করলো কি, আপনার ওই বড় ছেলে, বড় ছেলের সঙ্গে এই ভাব জমাতে শুরু করলো। বিশ্বনাথের সঙ্গে? আগে হ্যাঁ, কি নিয়ে কথা হচ্ছিল? স্পষ্ট করে ঠিক শুনতে পাইনি, তবে ওই সম্পত্তি কথাটা দু একবার কানে এসেছিল। বিশ্বনাথ প্রতাপকে বলেছে? এদিকটা আমি দেখছি, কিন্তু তোমার শ্রীমুখ থেকে যদি একটা খবর বেরোয় কি হাল হবে বুঝতে পারছো? মুখে কুলুপ এঁটে রাখবে, কুলুপ। উফ, বাপরে বাপ, না, খেলাটায় বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে। কিন্তু আমারই বা দোষ কোথায়? চোখের সামনে অতগুলো নোট, কড়কড়ে নোটের বান্ডিল। পঞ্চাশ আছে। সামন্তকে এত সস্তা ভাবলেন কি করে প্রতাপবাবু? আরো পঞ্চাশ। এদের সম্পত্তি কত প্রতাপ বাবু? এত বড় খবরটা এত কমে চাইছেন? ৩০০ কোটি। কার কত ভাগ? ছোকরা একদিনেই সব মাছ ধরতে চাইছে, খেলিয়ে খেলিয়ে চার দিতে হবে। কি হলো, এটা চাই না? ওটা দিলেও সব কথা বলা যাবে না। তবে হ্যাঁ, একটা কথা শুনলে আপনার ভালোই লাগবে। কি? তার জন্য তো ওটা লাগবে। ববির ভাগ আছে। কত সেটা তো বলা যাবে না, তবে আর নেই। বড় কর্তা ববির অংশ নিজের নামে লিখে নেবেন বিয়ের
আগেই